উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আপনার ওই যুদ্ধে যতজন সৈনিক যাবে অর্ধেক সৈনিককে আমি তিন মাসের খাবার দিব, অর্ধেক সৈনিককে একটা করে উট দিব। সৈনিক সংখ্যা ছিল 30,000। কত বললাম সৈনিক সংখ্যা? জেগে আছেন তো? 30,000। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতিমের মতো দাঁড়িয়ে, কিচ্ছু নেই তার, ইসলামের জন্য দিতে দিতে শেষ হয়ে গেছে সব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল আমার যা সম্পদ রয়েছে অর্ধেক সম্পদ আমি রাখলাম আর অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিলাম যুদ্ধের জন্য। দেখেন কেন বাপের বেটা দান কাকে বলে? আল্লাহ রাসূল কিচ্ছু বলেননি, বলেছেন যে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, আমাকে টাকা লাগবে, ব্যাস। দীন ইসলাম আমরা বুঝাতে পারিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু যে বাক্য বলেছেন পৃথিবীর কেউ নাই এই বাক্যকে টপকাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সব দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জানেন সুবহানাল্লাহ বলে কি হয়? যত ফাঁকা জায়গা দেখছেন আপনার চোখের গোচরে অগোচরে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তো আপনারা তো সুবহানাল্লাহ বলতে পারেন না, টাকা কি দিবেন গো ভাই? এ তো বুঝতে পারছি না।